নমস্কার আজকের গল্প সঞ্জীব কুমার দের রচনা নিঝুম রাতের আতঙ্ক ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা অনেক রকম গল্প পড়েছ শুনেছ কিন্তু আজ একটা রহস্যময় গল্প তোমাদের লিখতে বসেছি যে গল্পটা লিখছি তা কিন্তু সম্পূর্ণ সত্য যেমন যেমন ঘটেছিল তেমনই বলছি এর কোথাও এতটুকু গড়মিল নেই তোমরা কি অস্বীকার করতে পারো যে ভয় নামে বিশ্রী জিনিসটা তোমাদের কাউকে বসীভূত করতে পারেনি তোমাকে আমাকে সবাইকে সে বসীভূত করেছে কাউকে বেশি কাউকে কম তবে এমন লোকও আছে ভয় যাদের ধারে কাছেও ঘেঁচতে পারেনি তবে সেই সব লোকের সংখ্যা খুব কম সাধারণত আমরা ভূতের ভয়ই বেশি করি অনেক সময় দেখা গেছে ভয়টা অহেতুক মাত্র কোনো কিছুকে অন্য কিছু ভুল ভেবে আমরা ভয়ে কাঁপতে থাকি কিন্তু আমরা কি কোনো দিন সাহসে বুক বেঁধে এগিয়ে গেছি রহস্যভেদ করতে তাহলে হয়তো ভয়কে জয় করতে পারি আমরা যাক সেসব কথা অনেক ভূমিকা করলাম এবার আসল কথায় আসা যাক বছর তিনেক আগেকার কথা এক মামাতো বোনের বিয়েতে বেড়াতে গিয়েছিলাম মামার বাড়ি চব্বিশ পরগনার এক শস্যশ্যামল গ্রামে শহর কলকাতার ছেলে আমরা চিরদিন ইঁট কাট আর পাথরের মাঝে আবদ্ধ থেকে হাঁপিয়ে উঠি কলকাতার কোলাহল জনসমুদ্র সব কিছুর মাঝে থাকতে অভ্যস্ত হলেও গ্রাম্য প্রকৃতির রূপকে আমরা মনে প্রাণে ভালোবাসি সেই সবুজ সুন্দর শস্যক্ষেত গাছপালার ছায়া ঢাকা উন্মুক্ত প্রান্তর সব মিলিয়ে এক অপূর্ব রাজ্য যেন এক অপূর্ব আনন্দ দেয় সুতরাং নিমন্ত্রণ পেয়ে কয়েকদিন আগেই গিয়েছিলাম মামাবাড়ি সেই দিন বিকেল থেকেই প্রচণ্ড বৃষ্টি একই শীতকাল তার ওপর অকাল বর্ষণ বর্ষণ থামলো অবশ্য কিন্তু বেশ কিছুক্ষণ পরে মাটি গাছপালা আসিক্ত করে দিয়ে ডোবা নালার জল দ্বিগুণ করে দিয়ে ঠান্ডা আরেকগুণ বাড়িয়ে দিয়ে বিয়ে বাড়ি কাজের বাড়ি অতএব যত দুর্যোগই হোক কাজ তো করতেই হবে একটা বিশেষ কাজে আমাদের বেরোতে হলো সুদূর বারাসাতে আমরা বলতে আমি মামাতো ভাই কাঞ্চন আর মাস্তুতো ভাই রজত তিনজনেই প্রায় সমবয়সী এর মধ্যে কাঞ্চন আর রজত আমার চেয়ে কয়েক মাসের বড় তবু আমরা পরস্পর সবার নাম ধরেই ডাকি যাই হোক কাজ ছেড়ে যখন আমরা ফিরলাম তখন রাত সাড়ে এগারোটা শেষ ট্রেনে আমরা স্টেশনে নামলাম তারপর দীর্ঘ ছয় মাইল পথ যেহেতু কাঞ্চন হেঁটে অভ্যস্ত তাই ওর কাছে এটা কিছুই নয় কিন্তু আমাদের কাছে এই পথ হাঁটা একটু কষ্টকর অতরাতে কোনো গাড়িও পেলাম না যে যাব। অগত্যা প্ল্যাটফর্মের বাইরে এসে পথে পা চালিয়ে দিলাম চারিদিক নিস্তব্ধ নির্জন একই শীতের রাত্রি আটটা বাঁচতে না বাঁচতেই পথ নির্জন হয়ে পড়ে তার ওপর বৃষ্টি হয়েছে হাঁটতে হাঁটতে অনুভব করি প্রচণ্ড শীত আকাশে তখনও মেঘ করে আছে কনকনে ঠান্ডা হাওয়া বয়েছে বাতাসে গাছের কোলে কোলে ভীষণ আলোড়ন চারিদিকে ঘন কালো অন্ধকার আবজা আবজা চোখে পড়ে রাস্তাঘাট ভেজা মাটির ওপর দিয়ে বেশ জোরে জোরে পা চালিয়ে চলতে থাকি আমরা মনের খুশিতে গান ধরে রজত তাকে বাধা দেয় কাঞ্চন চুপ জায়গাটা ভালো নয় রজত পা চালিয়ে চল মানে চোর ডাকাতের ভয় বুঝি কৌতূহলী হয়ে প্রশ্ন করে রজত না না ডাকাতের ভয় নয় পাঁচালিয়ে চল কাঞ্চনের হিমশীতল কণ্ঠস্বর তবে কিসের ভয় ভূতের রজতের কণ্ঠে বিদ্যুপের স্বর থাম আতকে ওঠে কাঞ্চন ওসব সব নাম মুখে আনবি না আরে চুপ তো গেঁও ভূত কোথাকার ওসব ভয় তুই করবি আমি নই মাঝখান থেকে ওদের ঝগড়ায় বাধা দিই আমি আহ কি হচ্ছে রজত ও যখন বলছেই তখন একটু তাড়াতাড়ি চল না কেন ভূতের ভয়ে রজত গর্জন করে ওঠে ভূতের কোনো প্রশ্নই আসছে না রাত কটা বাজে খেয়াল আছে বলি আমি সত্য কথা বলতে কি আমিও যে একেবারে নির্ভীক এ কথা বলবো না একটু আত্রু ভয় আমারও আছে রজতের মতো অত সাহস নেই আমার তবু কথাটা বললাম তাতে কাজও হল দ্রুত সবাই পা চালালাম কিছুক্ষণের মধ্যেই অর্ধেকের বেশি পথ আমরা পেরিয়ে গেলাম পথ চলতে চলতে কাঞ্চন নানা গল্প বলছে তাতে সময় দ্রুত কেটে যাচ্ছে এবার আমাদের পথের সামনে এসে পড়ল একটা বিরাট মাঠ কাঞ্চন বলল এবার এর উপর দিয়ে চল শর্টকাট হবে ঠিক তাই চল নইলে মাঠের ধারের পথ দিয়ে গেলে অনেক ঘুরপথ হবে আমি সমর্থন করলাম পথ ছেড়ে মাঠে আসতেই হঠাৎ চমকে উঠলাম আমি এক বিকট চিৎকারে আর সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়ল রজত আর কাঞ্চন বুঝলাম এটা একটা প্যাঁচার চিৎকার নিজেকে ভীষণ ভীতু মনে হতে লাগল রাগও হলো এইমাত্র ভূতের ভয়ে কাঁপছিল কাঞ্চন আর এখনই হাসির এত উচ্চরল আচ্ছা দেখা যাবে এইবার সাহসে বুক বাঁধলাম আমি কাঞ্চনকে যে করেই হোক ভয় দেখাতেই হবে প্রমাণ করব ভীতু নই আমি ও নিজে চলতে চলতে চারিদিকে তাকাতে লাগলাম কী এমন দেখানো যায় যাতে কাঞ্চন ভয় পায় হঠাৎ একটা চোখেও পড়ে গেল আমার যদিও একটা প্রতিশোধ নেবার স্প্লিহা আমার ছিল তবু সাময়িকভাবে আমি চমকে উঠলাম মাঠের মাঝখানে হঠাৎ এক স্থানে আগুন জ্বলে উঠল আবার আবার এক জায়গায় যদিও বয়ে পড়েছি এক এক রকম গ্যাসের প্রভাবে এমন হয় তবু যেন ভয়ে আমার সমস্ত শরীরটা শিরশির করে উঠল কাঁপা কাঁপা হাতে আঙুল তুলে দেখালাম ওদের ওই দেখ কি ওখানে কাঞ্চন চমকে উঠল ওর কণ্ঠ থেকে কাঁপা কাঁপা স্বরে বেরিয়ে এলো আলে দানো চল দৌড়ো নইলে পুড়িয়ে খাঁক করে দেবে বলেই কাঞ্চন দৌড়োতে যায় বিমুরের মতো আমিও অনুসরণ করে যাই ওকে কিন্তু বাধা পায় রজতের দুই বলিষ্ঠ হাতে স্টপ কাওয়াট কথাকার কি বলছিস তুই রজত দেখছিস না থাম এতটুকু সাহস নেই তোর জিনিসটা কি দেখার কৌতূহল হয় না ওই ভিতুটার মতো তুইও ভয় পাচ্ছিস কঠিন কণ্ঠে বলল রজত এইবার যেন সাহস ফিরে পেলাম হ্যাঁ ভিতুর মতো পালিয়ে যাব না দেখতেই হবে ওটা কী কাঞ্চনের মুখের দিকে চেয়ে যেন আরও সাহস পেলাম একটা তীব্র আকাঙ্ক্ষা পেয়ে বসলো আমাকে রজতকে অনুসরণ করি আমি আবার বাধা দেয় কাঞ্চন রজত পাগলামও করিস না কিন্তু রজত অটল আগুন অনুসরণ করে চলতে থাকে সে সঙ্গে আমিও বাধ্য হয়ে আমাদের শেষ পর্যন্ত অনুসরণ করে কাঞ্চন দ্রুত হাঁটতে থাকি আমরা ওই ওই আবার দেখা যাচ্ছে আগুন একটু পরপরই সেদিকে লক্ষ্য করে আমরা এগিয়ে যাই কি একটা অজ্ঞাত নেশা যেন আমাদের তখন পেয়ে বসেছে আমরা মরিয়া হয়ে উঠেছি পাগল হয়ে গেছি যেন ক্রমশ কাছে আসতেই চমকে উঠি একটা আবজা নারী মূর্তি মাথায় যেন একটা অগ্নিকুণ্ড ভয়ে শরীর আবার কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে উঠল রজত কে ওখানে কে যাচ্ছ দাঁড়াও চিৎকার শুনে ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালো মূর্তিটা তারপর আরও দ্রুত বেগে পা চালিয়ে দিল এবার আমার সাহস দ্বিগুণ বেড়ে গেল আমিও সেই দিকে দৌড়তে দৌড়তে চিৎকার করলাম কেউ ওখানে ভয় পাবেন না কোনো ভয় নেই দাঁড়ান এবার দাঁড়িয়ে পড়ল মূর্তিটা আমরা সামনে আসতেই দেখতে পাই একজন স্ত্রীলোক মাথায় একটা হাঁড়ির মধ্যে জ্বলন্ত আগুন আশ্চর্য হয়ে যায় আমরা কাঞ্চন জিজ্ঞাসা করতেই জানতে পারি শ্বশুর ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হওয়ার পর বউ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে পাঁচ মাইল দূরে বাপের বাড়ির উদ্দেশ্যে পথের চোর ডাকাত নানারকম দুর্বৃত্তের ভয়ও রয়েছে তাই মাথায় নিয়েছে হাঁড়িতে কয়লার আগুন আর মাঝে মাঝে তাতে প্রচুর পরিমাণে ধুনো দিচ্ছিল তাতে দপ করে আগুন জ্বলে ওঠে উদ্দেশ্য ভয় পেয়ে মানুষ কাছে ঘেসবে না তার বুদ্ধি ও সাহস দেখে আমরা অবাক হয়ে যাই কি বিচিত্র এই নারী যাই হোক কিছুক্ষণ পরেই দেখতে পাই কয়েকজন লোক লণ্ঠন নিয়ে এদিকেই আসছেন বউটির স্বামী অনেক করে বুঝিয়ে সুঝিয়ে তাকে ফিরিয়ে নিয়ে গেলেন তিনি সব কিছু দেখে হাসিতে ফেটে পড়ল রজত সঙ্গে আমিও কী বিচিত্র এই ভয় নামক জিনিসটা একটু আগেই অহেতুক কারণে সে আমাদের দৌড়তে বাধ্য করেছিল আর এখন এই উন্মুক্ত অন্ধকার মাঠে দাঁড়িয়ে আমরা উচ্চরালে হাসছি রজত কাঞ্চনের পিঠে হাত রেখে বলে দেখ একটু আগেই তুই কিনা না ভয় পেয়ে গিয়েছিলি এই সামান্য একটা কারণে কাঞ্চন মাথা নিচু করে থাকে